নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। তাঁর সময়ে অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসেবে সুপরিচিত হয়ে আছেন। তিনি দেশবন্ধু নামেতে জগৎবিখ্যাত হয়ে আছেন। চিত্তরঞ্জন দাস বিক্রমপুরের, বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার তেলির বাগ গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত বৈদ্য ব্রাহ্মণ বিখ্যাত দাস পরিবারে 1870 সালের 5ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভুবনমোহন দাস কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন। জীবিকার তাগিদে তিনি বিক্রমপুর থেকে কলকাতায় গিয়ে বসবাস করতেন। ভুবনমোহন দাসের বড় ভাইয়ের নাম দুর্গামোহন দাস, তিনিও আইনজীবী ছিলেন। 1894 সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। 1908 সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসে। তিনি এক সুনিপুণ দক্ষতায় মামলাটিকে বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দেওয়া হয়। তিনি ঢাকা ষড়যন্ত্র মামলায় বিবাদী পক্ষের কৌশলী ছিলেন। তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় আইনেই দক্ষ ছিলেন। চিত্তরঞ্জন দাস বাংলার বহু রাজনৈতিক নেতার রাজনৈতিক গুরু ছিলেন। তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, যতীনমোহন সেনগুপ্ত উল্লেখযোগ্য। 1925 সালের 16ই জুন চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমানদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাঁর উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন। তাঁর মৃত্যুর খবরে শোকাহত রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্বন্ধে বলেছেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন পান, মরণে তাহাই তুমি করে গেলে দান। সমস্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের বিভিন্ন মনীষীদের জীবনী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটি অন করে দিন।